হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকের ব্লগ আমি স্টার্ট করলাম আমার গার্ডেনের ফুল দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ফুল ফুটেছে আসলে আমাদের আমাদের গার্ডেনে অনেক রকমের রোজ রয়েছে গোলাপ রয়েছে তো খুবই ভালো লাগে সবগুলো গোলাপ যখন একসাথে ফুটে তো আজ আমি আপনাদেরকে দেখাবো ওয়ান জি কাটের সঠিক সময় তো আমি মনে করি যে ওয়ান জি আমাদের যে সাঙ্গারি রয়েছে বা মাসা যে যাই বলুন না কেন তো এক এক দেশের মানুষ এক এক রকমে বলে তা কিন্তু আমরা কিন্তু সাঙ্গারি বলি তো সাঙ্গারিতে উঠার পরে যদি আমরা গাছের পানি কদু গাছের ওয়ান জি কাট করে দেই তখন কি হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি জানি না দেখা যাচ্ছে কিনা না দেখতে পাচ্ছেন একটি গাছের ওয়ান জি কাঠ আমি এই করে দিলাম তো এখন কিন্তু এখান থেকে ওখান থেকে কিন্তু আরও অনেকগুলো শাখা বের হবে তো এ কাজ যদি আমরা সাঙ্গারিতে উঠার আগে করে দিতাম আই মিন নিচে সুটো থাকতে গাছ করে দিতাম যে বলেন না ফাতা ফরে কাঠ ওয়ান জি কাঠ করা যায় তো করা যায় কিন্তু যদি আমরা আগে করে দিতাম তাহলে কি হতো অনেকগুলো শাখা প্রশাখা বের হয়ে যেত সাঙ্গারিতে উঠার আগে তখন কিন্তু হজ পরলমরত হয়ে যেত যেরকম দেখতেও ভালো লাগত না তেমনি অন্যভাবে আমাদের গাছের গুড়া যে মেন শাখা রয়েছে মেন শাখাও কিন্তু ঠিক পরিমাণে স্টং হয়ে উঠতে পার হয়ে উঠতে পারতো না তো আমার কিন্তু এখানে আরও অনেকগুলো গাছ রয়েছে তো আমি এই সবগুলো গাছের ওয়ান জি কাট করে দিব কেননা সবগুলো গাছ আমার সাংগারির উপরে উঠে গেছে তো এই তো বাট এই এই গাছ আমি এখনও কাটব না কেননা এটি ছোটো রয়েছে তো যখন এটা সাঙ্গারির উপরে উঠে যাবে উপরে উঠে যাবে তখন আমি কিন্তু কেটে নেব তো এগুলো কিন্তু আমি কেটে নেব যেগুলো সাঙ্গারির উপরে উঠে গেছে কেননা অনেকগুলো শাখা যেখান থেকে আমরা স্টার্ট করব কাট করে দেব তো সেই জায়গা থেকে স্টার্ট হয়ে যাবে দ্বিতীয় শাখা গাছের তো এটা হচ্ছে গাছের মেন গাছ তো এই মেন গাছগুলো কিন্তু খুবই স্ট্রং এবং হেলদি হবে যদি আমরা উপর থেকে যদি ফেটে দেই এবং অন্য শাখা উপর থেকে বের হয় তো এই যে মেইন গাছ এটা তো তো এই তো আমি এখন কেটে দিচ্ছি উপরের দিকে তো মাল এখন আমি একটা কেটে দিলাম এখন আরেকটা এই তো কেটে দিলাম এক এক করে আমি সবগুলো তো খুবই উপরে তো আমি হাত দিয়ে পাচ্ছি না তো এখানে কিন্তু আর একটি গাছ তো এই তো এভাবে করে আমি সবগুলো কেটে নেব যারা নতুন গার্ডেনার তাদের তারা কিন্তু এরকম করে করতে পারেন তো এই তো আমার শেষ হয়ে গেল। তো এই তো আমার ওয়ান জি শেষ হয়ে গেল এখন আমি গাছে কি খানি দেব তা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব কেননা ভিডিও বড়ো হয়ে যায় অনেকেই দেখতে চান না তো কি কম্পোস্ট দিব কি খানি দিব অলরেডি কিন্তু খানি দেওয়া আছে আমি এখন পর্যন্ত রোপণ করার পর এখন পর্যন্ত আর কোনো খানি ইউজ করিনি তো এখন যেহেতু গাছে ফুল স্টার্ট করে দিয়েছে কলি কিন্তু এসে গেছে আমার কাছে আমি আপনাদেরকে দেখতে দেখ তো গাছের বয়স কিন্তু তেমন হয়নি তারপরে। তারপরেও আলহামদুলিল্লাহ কলি গাছে কলি কিন্তু এসে গেছে এই তো তো এখন আমি কি খানি দেব ফুল ফল এসে যাওয়ার পর গাছ কিন্তু আরও খাদ্য নিধরে তো আমি কি দিব তা নেক্সট ভিডিওতে শেয়ার করব আমি আমার বিডিওর শেষ প্রান্তে সবাই বালা দা আল্লাহ হাফেজ